তুললে ফের ভোট। হিরণের মামলায় দেবকে নোটিশ হাইকোর্টের, এক নির্দেশেই তোলপাড়। লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে প্রায় দু মাস হতে চলল, তবে রাজনৈতিক চাপানোতর এখনও বর্তমান। এবারের নির্বাচনে বাংলার বেশ কয়েকটি কেন্দ্রের দিকে নজর ছিল সকলের, এর মধ্যে অন্যতম ঘাটাল। এই আসনে মুখোমুখি হয়েছিলেন দুই হেভিওয়েট প্রার্থী। যদিও ফল বেরোনোর পর দেখা যায় বিজেপি হিরণকে হারিয়ে বাজিবাদ করেছেন তৃণমূলের দেব। এরপরে নির্বাচনী কারচুপি ছাপ্পার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন হিরণ চট্টোপাধ্যায়। এবার সেই মামলায় বিরাট নির্দেশ দিল আদালত। হিরণের মামলা দেবকে নোটিশ হাইকোর্টের। নির্বাচনের দিন থেকে ভোটে কারচুপি ছাপ্পার অভিযোগ তুলে সরব হয়েছিলেন হিরণ। পুনর্নির্বাচনের দাবিও জানিয়েছিলেন বিজেপি প্রার্থী। এবার তার দায়ের করা মামলায় ঘাটালে তৃণমূল সাংসদ দেবকে নোটিশ দিল হাইকোর্ট। শুক্রবার বিচারপতি বিভাস পট্টনায়কের এই মামলার শুনানি ছিল। আদালতের নির্দেশ, নির্বাচন কমিশনকে ঘাটালের ভোটের দিন সকল কাগজপত্র, ভিডিও ফুটেজ, বৈদ্যুতিন নথি সংরক্ষণ করতে হবে। আগামী 6 সেপ্টেম্বর ফের এই মামলার শুনানি রয়েছে। উল্লেখ্য, হিরণের পাশাপাশি বসিরহাট, কোচবিহার, ডায়মন্ড হারবার এবং আরামবাগের পরাজিত বিজেপি প্রার্থীরা নির্বাচনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এরপর প্রধান বিচারপতি টি এস এফগানাম ওই মামলা, পাঁচটি মামলা পাঁচজন পৃথক বিচারপতি বেঞ্চে পাঠিয়ে দেন। শুক্রবার বিচারপতি বিভাস পট্টনায়কের এজলাসে হিরণের দায়ের করা মামলার শুনানি হয়েছে। এর আগে বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রের দায়ের করা মামলার শুনানি হয়েছে। সেদিন জাস্টিস রাও ইভিএম, সিসিটিভি, ব্যালট, ডিভিআর, নির্বাচনী সকল নথিপত্র সংরক্ষণের নির্দেশ দিয়েছিল। হাইকোর্টের নির্দেশের পর বসিরহাটে তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম এবং জাতীয় নির্বাচন কমিশনকেও নোটিশ দেওয়া হয়। এই মামলার পরবর্তী শুনানি রয়েছে আগামী 4 সেপ্টেম্বর। এদিকে ভোটের দিন থেকে নির্বাচনী কারচুপি ছাপ্পার অভিযোগে সুর চড়িয়েছিলেন হিরণ। পুনরায় নির্বাচনের দাবিও শোনা গিয়েছিল তার কণ্ঠে। বিজেপি প্রার্থী বলেন, ভোটের দিন কেশপুরে লুঙ্গি ডান্স করে প্রশাসনের ষড়যন্ত্রে গণতন্ত্রের হত্যা হয়েছে, সেই কারণে কেশপুরে মানুষের কাছে ক্ষমা চাইছি।